বিশ্বাস করেন রাজনৈতিক ময়দানে আরেকটা লোককে এমপি করে কোটিপতি হওয়ার জন্য আপনি জাল ভোট দিয়ে জেলে যান, মারামারি করেন, আপনার কোনো লাভ হয় না, লাভ হয় কার? অথচ বাঙালি পরের ধান্দা করতে যেয়ে নিজের জীবন নষ্ট করে, আর হুজুরের পকেট ভারী করার জন্য নিজের ইমান নষ্ট করে। যেটা বলছিলাম, আমার একটা রাহেব এলায়েত নামে একটা বই আছে, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাজদার মাঝখানে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের মানুষদের নামাজ দাওয়াতের বিষয়ে নামাজ আসবে যদি সময় থাকে, আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর, দাঁড়ালে পারে, মরে গেলেও এক পা নড়বে না, চুলকালেও হাত পা নাড়বে না, মোবাইল বেজে মসজিদ উল্টে গেলেও গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু রুকু সেজদা ঠিক না, রুকুতে যে কোনো মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে, কোনো রকম এক সেকেন্ড পরে উঠে পড়ে, খালাস, কিন্তু উঠে আবার সমস্যা হলো পুরো খাড়া হয় না, এই পর্যন্ত ওঠে, উঠেই ঢবাস করে পড়ে যায়। এরপরে দুই সেজদার মাঝখানে বসতে কষ্ট হয়, কোমর ব্যথা করে, এইটুকু উঠে আবার সেজদা দেয়, এরকম আছে না নেই? 50 বছর নামাজ পড়ছে এরকম, আল্লাহ রসুল বলছেন লাও মা তাহাজা আলা হাজা মা তাআলা গাইরে মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই নামাজ পড়ে আপনি মরেন নবীর উম্মতে মরতে পারবেন না। আপনি নামাজে সূরা ফাতিহা জানেন না, সমস্যা নেই, নিয়তে বস্তা বলে সমুদ্রে ফেলে দেন, দোয়া দরুদ জানেন না, কোনো সমস্যা নেই, নামাজের কিচ্ছু লাগবে না, আপনি সুবহানাল্লাহ বললে নামাজ হবে, শিখতে চেষ্টা করবেন, কিন্তু রুকু সেজদায় ফাঁকি দিলে নামাজ হবে না। আপনি কি ফাঁকি দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সেজদার মাঝখানে বসে কি বলতেন? আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফানি। ঘড়ি দেখবেন 10 থেকে 15 সেকেন্ড লাগে। কি বলতেন? আল্লাহ আমার মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার হেদায়েত করো, আল্লাহ আমার রেজেক বাড়াই দাও, আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও, আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ বিপদে বিপদে না পড়ি, আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দাও, আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ। দোয়াগুলো কেমন লাগলো? কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড। সারাদিনে 30 রাকাত নামাজ পড়লে 300 সেকেন্ড, 300 সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই? কয় মিনিট হয়? হ্যাঁ, 5 মিনিট। সারা দিনের ভিতরে 30 রাকাত নামাজে যদি 5 মিনিট আপনি এই দোয়াগুলো করেন, আপনার জীবনের সব কষ্ট আল্লাহর মতো দূর হয়ে যাবে। কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই 10 সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়ায়, আর এটা হলো সব শিরকের মূল। এখানে মূল চিন্তাটাই শিরক। সেটা কি? আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে, বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসি এসপির কাছে গেলে সরাসরি যাওয়া যায় না, যাওয়া যায় নাকি? তার কোনো আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয়, ঠিক না ভাই? কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে, ঠিক না? ঠিক না? ভালো করে বোঝেন, আন্দাজে কথা বলেন না। রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয় কেন? কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ঠিক না? ডিসি সাহেবের অফিসে যাবেন, ডিসি আপনার চেনে নাকি? চেনে না। কাজেই আপনি ডিসির অফিসের কোনো একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক, তখন ডিসি আপনাকে পারমিশন দেবে, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহ তো আমাদের চেনে না, চেনে চেনে ভালো করে বুঝেছি তখন, চেনে। তারপরেও তো নাউজুবিল্লাহ আল্লাহর হয়তো কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ ঝাপটা চেনে, একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা, আল্লাহ তাড়াতাড়ি চেনবে নাকি? কেউ যদি আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা করে যে ডিসিএসপি চেনে না, আল্লাহ হয়তো চেনে না, তার ইমান থাকে নাকি? যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনেন তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি? মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি? বড় প্রধানমন্ত্রী যদি হয় মা, প্রধানমন্ত্রী 7টা গেট থাকে আর তার পিএস থাকে, ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি? তো ছেলে আপন না বান্দা আপন? মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? সেই বান্দার কাছে যাইতে কোনো গেট পাস লাগে না। ক্রিমিয়া আর একটা কারণে
মাধ্যম লাগে, সেটা কি? সেটা হলো মানুষ জানলেও জুলুম করে, পার্সিয়ালিটি করে, করে না? গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে, কিন্তু বিচার করতে যেয়ে পার্সিয়ালিটি করে ফেলে না, করে না? কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে, শালাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে অথবা ভাইরাকে দিয়ে একটু সুপারিশ, আমি কিন্তু মা বাবার কথা বলিনি, বলছি নাকি? বলে মুখ নষ্ট করবো নাকি? এখনকার চেয়ারম্যান মেম্বাররা কি মা বাবার কথা শুনে নাকি? বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন, ঠিক না? হ্যাঁ, তো এরকম বউ ভাইরা বাসুর কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায়, দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন, তাহলে আর পার্সিয়ালিটি করে না, ঠিক না? আমার কথা কি বুঝেছেন? তো আল্লাহ তো এরকম, আল্লাহ আমার চেনেন বটে, আল্লাহ জানেন আমার কতটুক দোষ গুণ, আমার কি দরকার, তারপরে নাউজুবিল্লাহ আল্লাহ তো পার্সিয়ালিটি করতে পারে নাকি? কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম পার্সিয়ালিটি করতে পারে, হুজুর বলে দিল আল্লাহ সাইজ হবে, এই ইমান থাকে নাকি? হুজুর লাগে কি জন্য? শিখতে, আল্লাহর কি করে ডাকবো, কোন দোয়া করব, কোন ভাবে ইবাদত করলে আল্লাহর ইবাদতে মজা পাবো, আল্লাহ দোয়া কবুল করবে, শেখার জন্য লাগে। যেটা আমার জানা নেই, কোরআন হাদিস যে পড়েছে তার কাছে শিখতে হয়, যে ইবাদত করেছে তার কাছে শিখতে হয়। ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন, দোয়া করবেন আর এক জায়গায় যাইতে হয় মনে করেন, ইমান থাকে না। সমাজের রন্ধে রন্ধে শির্ক ছড়িয়ে গেছে, আমরা সবাই শির্কের ভিতরে চলে যাচ্ছি ভাইরা। মা সন্তান এক বছর দুই বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না, করে নাকি? মা মেরেছে অনেক, এই জন্য মার বাইর দেখার কাছে যায় নাকি? দেখছেন কখনো? ভাইরা আমাদের বানানো সিস্টেম বোঝেন, শির কীভাবে আসে অথবা বিভিন্ন রকমের কুসংস্কার। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ইউনুস পড়েন, বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহাজ্জুদে উঠে, আপনি পারতেন। কিন্তু আমি আপনার বলে দিলাম সোয়া লাখ লাগবে, সোয়া লাখ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন, ঠিক না? যাও তো হবে না, কি করতে হবে জানি না, আপনাদের দেশে কি নিয়ম আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে, 40 জন আলেম ডেকে আনতে হবে, 40 জন আলেম ডেকে এনে দোয়া ইউনুস পড়ে খতম করে দোয়া করতে হবে। সেটা কেমন দোয়া ইউনুসে আমরা কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তার মানে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো কেউ নেই, আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, বিপদটা কাটিয়ে নাও। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে, অন্যায়ের কারণে, কষ্ট দেন আল্লাহ, বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যাই। আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি বিপদ তুলে নাও, তখন আল্লাহ বিপদ তুলে নেন, ঠিক না? যেমন মা, মা একটা ছেলেকে বলে আর তো ভাত দেবো না, যা চলে যা, ছেলের সঙ্গে সঙ্গে চলে যায়, ঠিক না? না আসে মাছ ধরায় ধরে, হ্যাঁ, ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য বলে দূর হয়ে যা, মরে যা, চলে যা, চাষার বাড়ি চলে যা, মারা রাগ করে না? করে না, ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় নাকি? যে চাষার ধরে নিয়ে আসে মার একটু বলে দাও নাকি, কি করে মার কাছে জড়ে ধরে, ঠিক না? মা যখন বলে ভাত দেবো না, তখন মার এইটা উদ্দেশ্য না যে ছেলেকে কোনদিন ভাত দেবো না, মার উদ্দেশ্য ছেলে একটু নরম হয়ে আমার কাছে আসুক, কথা বোঝেননি? আল্লাহ যখন আমাদের বিপদ দেন, আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার, আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক, ওর মনটা আমার দিকে আসুক, ওর মনটা ভালো হোক, ও উত্তাকি হোক, ও আল্লাহর ওলি হয়ে যাক, আমার বিপদের মাধ্যমে ও আমার দোস্ত হয়ে যাক। আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি, আমি জালেম, আমি অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার শুধু বিপদই কাটান না, আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর ওলি হয়ে যাই। ভাইরা আমরা কি করি? আমার অন্যায় হয়েছে, আমার বিপদ হয়েছে, গরুর অসুখ হয়ে গেছে, ছেলের অসুখ হয়েছে, বিপদ হয়েছে, কাটছে না, 40 জন হুজুর আসছেন, 40 জন হুজুর কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে 40 জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, ঠিক না? আপনি বলছেন নাকি? যখন আমরা, আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য, আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা দোয়াই শরীক হয় না, আপনারা দেখছেন? তাহলে 40 জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আর একমাত্র যে জালেম না খাঁটি আলেম সে বাড়িওয়ালা,
এটা কি দোয়া ইউনুস পড়া হলো না আল্লাহর সাথে ইয়ারকি পড়া হলো ভাই? লাভ হলো যেটুক আমাদের খাওয়া দাওয়া আদিয়া তোফা যাই হলো হলো, কিন্তু আপনার কোনো লাভ হয়নি। আপনার লাভ যেটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে বিধান দিয়েছেন, আপনি কানতে থাকেন আল্লাহর কাছে, দোয়ায়নুস পড়েন, কান দেন, দোয়া করেন, আলেমুল আমাদের খাওয়াতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, আল্লাহ তোমার মাদ্রাসায় দান করেছি কবুল করে নাও, আল্লাহ বিপদ কাটিয়ে দাও, আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে? আল্লাহ গুনাহগার না কাফেরের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন।